সময়টা করোনাকালীন, যার আঘাতে পুরো বিশ্ব বিপর্যস্ত। এর মধ্যে চলছে জীবন আর জীবনের যাপনকে গতিময় ও স্বাচ্ছন্দ্য করার প্রাণান্তকর প্রচেষ্টা। এই মুহূর্তে দেশ জুড়ে চলছে কয়েক হাজার উন্নয়ন প্রকল্পের কাজ। এর মধ্যে সরকারের অগ্রাধিকারমূলক প্রকল্প বা মেগা প্রকল্প, পদ্মা সেতু, পদ্মা সেতুতে রেল সংযোগ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল প্রকল্প, পায়রা গভীর সমুদ্র বন্দর, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, দোহাজারি কক্সবাজার ঘুমধুম রেল লাইন প্রকল্প, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ ইত্যাদি অন্যতম। এসব প্রতিটি প্রকল্প ঘিরে শুধু সরকার নয়, দেশের 18 কোটি মানুষ আশায় বুক বেঁধে আছেন। যথাসময়ে এসব প্রকল্পের কাজ শেষ করতে করোনার মধ্যেও চলছে কাজ। এই প্রতিবেদনে এমন তিনটি প্রকল্পের কাজের অগ্রগতি তুলে ধরছি যেসব প্রকল্প নিয়ে এর আগে আমাদের চ্যানেলে আলোচনা করা হয়নি। শুরু করছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দিয়ে। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এই মেগা প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে পদ্মা নদীর পাড়ে। 1961 সালে যে বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা করা হয়, প্রায় 60 বছর পর তা বাস্তবায়নের পথে। 1062 একর জমির উপর বাস্তবায়ন হচ্ছে প্রকল্পটি। 2013 সালের 2 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম পর্যায়ের কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে অত্যন্ত অভিজ্ঞ দেশ রাশিয়া এটি বাস্তবায়ন করছে। এককভাবে 1,00,000 কোটি টাকার বেশি খরচে এটি বাংলাদেশের প্রথম ও একমাত্র প্রকল্প। করোনার আঘাতে প্রায় সবগুলো প্রকল্প কম বেশি ক্ষতিগ্রস্ত হলেও ব্যতিক্রম রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। পুরোদমে স্বাস্থ্য সুরক্ষা মেনে বাইরে থেকে কোনো ধরনের প্রবেশাধিকার বন্ধ রেখে কাজ চলছে এখানে। দেশি বিদেশি মিলিয়ে 8,000-এরও বেশি জনবল নিয়ে চলছে এই প্রকল্পের কাজ। এরই মধ্যে প্রথম ইউনিটের যন্ত্রাংশ চলে এসেছে, পথে রয়েছে দ্বিতীয় ইউনিটের যন্ত্রাংশ। এখন পর্যন্ত প্রকল্প বাস্তবায়ন শতকরা 35% শেষ হয়েছে। এই প্রকল্পে এখন পর্যন্ত খরচ হয়েছে 40,000 কোটি টাকা। এই প্রকল্পে মোট 2টি ইউনিটে 2,400 ইউনিট বিদ্যুৎ উৎপাদন হবে। প্রথম ইউনিটের 1,200 মেগাওয়াট বিদ্যুৎ 2023 সালের জুনের মধ্যেই উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছেন সংশ্লিষ্টরা। দ্বিতীয় ইউনিট চালু হবে 2024 সালে। নির্ধারিত সময়ের মধ্যে পুরো কাজ শেষ করতে পুরোদমে চলছে কাজ। এই প্রকল্পের কাজ শেষ হলে দেশের 13টি জেলায় বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এই বিদ্যুৎ সরবরাহের জন্য নির্মাণ করা হবে 610 কিলোমিটার গ্রিড লাইন। এই গ্রিড লাইনটি আবার তৈরি হবে ভারতের অর্থায়নে। তবে ভারতীয় ঋণ ছাড়ে বিলম্বের কারণে গ্রিড লাইন নির্মাণ বাধাগ্রস্ত হচ্ছে। প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে নির্মিতব্য গ্রিড লাইনের বেলায়ও এই সমস্যা হয়েছে। সেখানেও ভারতীয় ঋণ ছাড়ে বিলম্বের কারণে সক্ষমতা থাকা সত্ত্বেও একটি ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ করা যাচ্ছে না। সুতরাং 2023 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন হবে, কিন্তু 610 কিলোমিটার গ্রিড লাইন তৈরি করা না গেলে এর সুফল পেতে অপেক্ষা করতে হতে পারে। চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী দেশ। এই মুহূর্তে দেশে চীনের সবচেয়ে আলোচিত 2টি প্রকল্প, পদ্মা বহুমুখী সেতু এবং চট্টগ্রামে কর্ণফুলী নদীর তল দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল প্রকল্প, বাংলাদেশের প্রথম টানেল। দেশের প্রধান বাণিজ্যিক ও বন্দর নগর চট্টগ্রামে 10,400 কোটি টাকা ব্যয়ে এগিয়ে চলছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের কাজ। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এই টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের একটি প্রকল্প এটি। টানেলটির দৈর্ঘ্য 3.4 কিলোমিটার বা 3,400 মিটার। সম্প্রতি সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, এপ্রিল 2021 পর্যন্ত প্রায় 2.5 কিলোমিটার দীর্ঘ একটি টিউবের রিং প্রতিস্থাপন সহ বোরিং কাজ শেষ হয়েছে। এছাড়া এর মধ্যে টিউবটির 400 মিটার রোড স্ল্যাব নির্মাণ কাজও শেষ হয়েছে। এ পর্যন্ত টানেল নির্মাণ কাজের অগ্রগতি শতকরা 66.50%। টানেলটির 2টি প্রান্ত, একটি পতেঙ্গায়, অন্যটি আনোয়ারায়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই নদীর মতো ওয়ান সিটি টু টাউন মডেল গড়ে উঠবে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে সংযোগ স্থাপিত হবে। টানেলে মোট দুটি টিউব থাকবে। প্রতিটি টিউব চওড়ায় হবে 35 ফুট এবং উচ্চতায় প্রায় 16 ফুট। টিউব দুটির একটি দিয়ে শহর থেকে গাড়ি প্রবেশ করবে, আরেকটি টিউব দিয়ে ওপারে যাবে। এজন্য কর্ণফুলীর পশ্চিম ও পূর্ব প্রান্তে 5.35 কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক এবং 727 মিটার ওভারব্রিজও তৈরির কাজ চলছে পুরোদমে। এই প্রকল্পে বিপুল সংখ্যক চায়না ও বিভিন্ন দেশের মানুষ কাজ করছেন। করোনার আঘাতে কিছুটা থমকে দাঁড়ালেও শুরু থেকেই এই প্রকল্পটি খুবই গোছানোভাবে চলছে। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেলের খনন কার্যক্রমের উদ্বোধন করেন। 2022 সালে টানেলটি যান চলাচলের জন্য উন্মুক্ত করার পরিকল্পনা আছে সরকারের। সবশেষ যে প্রকল্পের তথ্য তুলে ধরব, তার নাম দোহাজারী কক্সবাজার ঘুমধুম রেললাইন প্রকল্প। চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনেও থেমে নেই সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্পটির কাজ। সরকারের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে মাটি কাটা, সেতু নির্মাণ, রেল ট্র্যাক বসানো সহ অন্যান্য কাজ চলমান আছে। সময়টা বর্ষা মৌসুমের, তাই নির্মাণ কাজ বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে। তবে 31 মার্চ 2021 সাল পর্যন্ত এই প্রকল্পের সার্বিক অগ্রগতি শতকরা 54 ভাগ। 2011 সালের 3 এপ্রিল দোহাজারী রামু কক্সবাজার এবং রামু ঘুমধুম পর্যন্ত মিটার গেজ রেলপথ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দোহাজারী থেকে রামু পর্যন্ত 88 কিলোমিটার, রামু থেকে কক্সবাজার 12 কিলোমিটার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত 28 কিলোমিটার রেলপথ নির্মাণ হচ্ছে, অর্থাৎ মোট রেলপথ 128 কিলোমিটার। দোহাজারী কক্সবাজার ঘুমধুম রেললাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 18,035 কোটি টাকা। এতে থাকবে 9টি স্টেশন, আর এসব স্টেশনে থাকবে কম্পিউটার বেসড ইন্টারলক সিগন্যাল সিস্টেম এবং ডিজিটাল টেলিকমিউনিকেশন সিস্টেম। সাঙ্গু, মাতামুহুরি ও বাঘখালী নদীর উপর নির্মাণ করা হচ্ছে 3টি বড় সেতু। প্রকল্প সংশ্লিষ্টদের লক্ষ্য প্রতি মাসে অন্তত 8 থেকে 10 কিলোমিটার রেল ট্র্যাক স্থাপন করা। এরই মধ্যে 3 কিলোমিটারের বেশি রেল ট্র্যাক বসানোর কাজ শেষ। প্রকল্পটি বাস্তবায়ন হলে ঢাকার সাথে কক্সবাজারের যোগাযোগ আরও সমৃদ্ধ হবে। দেশি বিদেশি পর্যটক এবং স্থানীয় জনগণের জন্য নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে। সরকারের লক্ষ্য 2022 সালে ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত রেলপথ চালু করা। সে লক্ষ্যেই এগিয়ে চলছে দোহাজারী কক্সবাজার ঘুমধুম রেললাইন প্রকল্পের কাজ। আজ এ পর্যন্তই। যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।